হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা অনুভূতি শেয়ার করতে চাই। যখন আমাদের থেকে কোনো মানুষ দূরে চলে যায়, তখন আমাদের মনের মধ্যে ঠিক কীরকম হয়, ঠিক সেই নিয়েই আমি আজকে কথা বলতে চাই। আশা করছি আপনাদের ভালোই লাগবে, দেখতে থাকুন। দেখতে গেলে কোনো মানুষই একে অপরের কাছ থেকে দূরে সরে যায় না, শুধু তাদের সম্পর্ক আর যোগাযোগটা শেষ হয়ে যায়। সবাই তো আমরা একই পৃথিবীতে বাস করছি, ভাবলে মনে হবে আমরা সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, কারণ সেটা না করলে যেটা হবে সেটা হয়তো ভালো হবে না। তাই আমাদের দুঃখ না করে খুশি থাকা উচিত, আর এই ডিস্টেন্সিংটাকে এনজয় করা উচিত। যে যার জায়গায় ভালো থাকুক, এটাই তো প্রয়োজন। একই আকাশের নিচে, একই চাঁদের আলোতে, একই তারার নিচে আমরা সবাই আছি। দিন রাত কাল মাস আর সময় নিজেদের মতন বদলাতে থাকে, কিন্তু মানুষগুলো একই থাকে, সেটার পরিবর্তন করা অসম্ভব। একই পাখির ডাক, বৃষ্টির অনুভূতি আর স্মৃতিগুলোকে কেউ বদলাতে পারে না। হয়তো পাশের মানুষটা বদলে যায়, তাতে কি, আমাদের একই গ্রহে বেঁচে থাকার অনুভূতিটাই আলাদা। ভালো লাগা আর ভালোবাসাগুলো একই থাকে। হয়তো সাথে না হোক, কিন্তু মনের গভীর কোণে ঠিক সে থাকে, যার কথা মনে পড়ে মাঝে সাঝে। দেখা হবে আমাদের ঠিক অন্য পৃথিবীতে। ধন্যবাদ। যদি এই লেখাটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিজেদের কাছের মানুষের সাথে শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করতে থাকুন, আর অপেক্ষা করুন, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট পোস্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন।